কুমড়ো দিয়ে আজকে আমি তৈরি করে নিয়েছি কুমড়ো মিষ্টি পুরি। যে সমস্ত বাচ্চারা কিংবা যারা কুমড়ো খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে যদি আপনারা ব্রেকফাস্টে পুরি করে দেন, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এই পুরিটা কিসের, আর অনায়াসে তারা খেয়ে ফেলবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আজকে আমি এই পুরিটা তৈরি করে নিয়েছি। কুমড়োর মিষ্টি লুচি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে কুমড়ো, লাগছে 2 কাপ আটা, লাগছে সাদা তেল, লাগছে ঘি, লাগছে নুন, লাগছে 1/4 কাপ নর্মাল জল। এখানে আমি চিনির পরিবর্তে 8 টুকরো নকুলদানা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি যোগ করতে পারেন কিংবা গুঁড়ো দিতে পারেন। লাগছে জায়ফল গুঁড়ো, এখানে আমি একটা জায়ফল থেকে অর্ধেক অংশ নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি। প্রথমে একটা প্রেশার কুকারে আমি এই 1/4 কাপ জল যোগ করব, আর এর মধ্যে আমি 2 মুঠো করে কাটা কুমড়োগুলোকে যোগ করে নেব। কুমড়োগুলো যোগ করে এবার 3 থেকে 4টে সিটি দিয়ে কুমড়োগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে কুমড়োর টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার এইগুলোকে আমি মিক্সারে ব্লেন্ড করব। আমি এখানে কুমড়োগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের কুমড়ো এখানে ব্লেন্ড হয়ে গেছে। এরপর কড়াইতে আমি প্রথমে 1/4 চামচ ঘি যোগ করব। এখানে আমি মোটামুটি 1/2 চামচ মতো ঘি যোগ করছি। ঘিটা গলা অবধি আমি এখানে অপেক্ষা করব। এরপর এই ঘিয়ের মধ্যে পেস্টটা আমি যোগ করব। পেস্টটাই আমি এই ঘিয়ের মধ্যে যোগ করে দেব। এরপর ঘিয়ের সাথে এই কুমড়োর পাল্পটা আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর ততক্ষণ নাড়াবো যতক্ষণ না কুমড়োর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এখানে ঘিয়ের সাথে কুমড়োটা পুরোপুরি মিশে গেছে। এরপর আমি এখানে এই নকুলদানা যোগ করছি। নকুলদানাটা যোগ করে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নকুলদানাটা যোগ করে মিডিয়াম ফ্লেমে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে নকুলদানাটা কুমড়োর পেস্টের সাথে ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এখানে যোগ করব জায়ফল গুঁড়ো। এরপর এই পুরো জায়ফল গুঁড়োটাই যোগ করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবার এই মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দেব। এরপর আমি
একটা পাত্রে এই আটাটা নিয়ে নেব। এরপর এর মধ্যে যোগ করব সামান্য একটু নুন, আর এর সাথে আমি এখানে যোগ করব এই কুমড়োর পেস্টটা। কুমড়োর পেস্টটা আমি একটু একটু করে পুরোটাই এর মধ্যে যোগ করে দেব। এরপর আমি হাতের সাহায্যে এই ডোটাকে ভালোভাবে মেখে নেব, আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি জল যোগ করব। আমি এখানে আটাটা মাখার সময় বুঝতে পেরেছি যে এখানে একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে সামান্য একটু জল যোগ করলাম। জল যোগ করে আমি আবারও আটাটাকে ভালোভাবে মেখে নেব। আমি এখানে ভালোভাবে আরেকটু জল যোগ করে মণ্ডটাকে আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরেকটু ঘি যোগ করে মণ্ডটাকে আমি আরেকবার মেখে নেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো ঘি যোগ করে মণ্ডটাকে আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি, আর মণ্ডটা মেখে নেবার পর আমি 1/2 ঘন্টা মতো এই মণ্ডটাকে একটু রেস্ট হতে দেব। আমি ঘি যোগ করে এখানে ভালোভাবে মণ্ডটাকে মেখে নিয়েছি, এবার আমি 1/2 ঘন্টা মতো মণ্ডটাকে এভাবেই ছেড়ে দেব। 1/2 ঘন্টা পরে ফিরে এলাম, আমাদের এই ডোটা ভীষণই নরম হয়েছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট গোল গোল লেচি তৈরি করে নেব। আমি একইভাবে বাকি লেচিগুলো তৈরি করে নিয়েছি, এবার আমি আপনাদেরকে এটা বেলে দেখাবো। আমি এখানে আটা দিয়ে একটু ডিপ করে সামান্য একইভাবে আমি বাকি লুচিগুলোকেও এভাবে বেলে নেব। একইভাবে আমি এখানে বাকি লেচিগুলোকেও আমি বেলে নিয়েছি, এবার আমি আপনাদেরকে এগুলো ভেজে দেখাবো। আমি এখানে বেশ কিছুটা সাদা তেল যোগ করছি, লুচি বা পুরি ভাজতে গেলে যতটা সাদা তেলের প্রয়োজন হয়। এরপর আমি তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে খুব বেশি আমরা গরম করব না, এটাকে আমি মাঝারি ফ্লেমে গরম করেছি। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি।
আমি এখানে একটা পিঠ একটু ভালোভাবে হতে দেব, তারপর আমি এটাকে উল্টে নেব। আমি এখানে মিডিয়াম ফ্লেমে পুরিটাকে ভাজছি যাতে খুব বেশি লাল না হয়ে যায়। এইবার আমি তেল থেকে তুলে নেব। আমাদের আজকের পরিবেশন কুমড়োর মিষ্টি পুরি পুরোপুরি তৈরি আর সার্ভড। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল পেট পুজো উইথ মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।